আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি এখন নাইগ্রা রিভার পার হচ্ছি, সাইড দিয়ে যাচ্ছি আর কি আমার ট্যাক্সিতে। এখন পাশে বাড়িটা আপনাদেরকে দেখাই, এর বাড়িটা খুব সুন্দর। সো আই ক্যান ইফ আই নট গেট ইউ ভেরি গুড ইংলিশ বিকজ ইউ বিন সিঙ্গাপুর। ইয়া ইটস ওকে, নট মাচ, বাট ইটস ওকে অ্যাকচুয়ালি। আই অ্যাম নট গুড হিয়ার আমেরিকা, বাট আর ইউ অলরেডি ওকে? বিকজ you know, I went to school, like middle school. Mm-hmm. That's why I do English. Yes, normal. Everybody say when you age at my age, that time was not English much. Now people study in the English medium, they can understand. So what happened in study? Environment different. দেখা যায় টুরিস্টরাও খুশি হয় আমাদেরকে কিছু দিল, বা এরকম একটা কিছু বেশি দিল। অনেকে এমনিই ভালো, ওইটা ছাড়াও দেখা যায় যে অনেক গল্প করে। আমি আপনাদের দেখাচ্ছিলাম এখানের বাসাগুলো, যে বাসাগুলো একটা থেকে আরেকটার দূরত্ব, প্লাস মানে আমাদের দেশে গ্রামের মতো অনেকটা একটা থেকে আরেকটা একটু দূরত্ব আছে। তারপরে সুন্দর আছে, এখানে সবাই অনেক জায়গা নিয়ে থাকে, বাসার সামনে অনেক জায়গা থাকে, আশেপাশে অনেক জায়গা থাকে, যেটা নিউ ইয়র্কে আমরা পাইনি আর কি। এই যে দেখেন সামনে পিছনে কত জায়গা রেখে বাসাগুলো, দারুণ, মানে মনে চায় এখানে এসে থাকি। এখানে প্রচুর বাঙালি, দুই তিন বছর ধরে কোভিড এর পর থেকে প্রচুর বাঙালি এখানে শিফট হয়েছে, কারণ এখানে বাসা ভাড়া অনেক কম। আর দেখা যায় যে ভাড়াও কেনাও অনেক কম। আমরা 2017 যখন এসেছিলাম এখানে, আমাদেরকে তখন $25,000 পুরো একটা বাংলো সহ বাড়ি অফার করেছিল, ২৫ লাখ টাকায়। আর বাংলাদেশেও সম্ভব না এত কম টাকায়, তখন আমরা বুঝিনি আর আমরাও নেইনি। আর এখানে তো দেখা যাচ্ছে নিউ ইয়র্ক থেকে অনেক দূরে কেউ আসতে আসে, আর আমরা আসতেও চাই না। যদি এখন অনেক উন্নত হয়ে গেছে এই এলাকা, আগে এতটা ছিল না। বাঙালিরা এসেই মেনলি উন্নত করে ফেলছে এখানে, যে শহরে টাউনে দেখা গেছে অনেক রেস্টুরেন্ট, তারপর গ্রোসারি শপ, এগুলো সব করেছে। রাস্তাঘাটও ভালো আছে, খুব বেশি একটা গাড়ি টাড়ি নেই, চালায় মজা আছে, গাড়ি চালানো এখানে মজা আছে। আমরা এখন যাচ্ছি বাফালোতে, আমরা এখন নায়াগ্রার এখানে, তো ওখান থেকে আমরা বাফালোতে মেইন সিটিতে যাচ্ছি। ওখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো, আর কিছু কাজ আছে ওগুলো আর কি করবো, তারপরে আবার ইয়েতে আসবো, আবার আমরা নায়াগ্রাতে আসবো। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।